কেমন আছেন সবাই? এই ঘটনাটি এমন একটি বুড়ি মহিলার, তার 17 বছরের মেয়ে তাকে ছেড়ে চলে যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি তার মেয়ের বয়স 38 বছর হয়ে যায়, তার সাথে একটি ছেলে আছে, তার ছেলের বয়স 7 বছর। বুড়ো মহিলাটিকে সময় দেওয়ার জন্য কেউ তার পাশে থাকে না। যখন অনেক বছর কেটে যায়, তার মেয়ে তাকে দেখার জন্য আসে না। এমনভাবেই তার জীবন চলে, শুয়ে বসে খেয়ে দেয়। ধীরে ধীরে সে খুবই অসুস্থ হয়ে পড়তেছে, সে ঠিক মতো চলতে পারতেছে না। তার পিঠের হাড্ডি কমজোর হওয়ার কারণে সে নুয়ে নুয়ে চলে। তার নাম সাংফু। সাংফুর মা 15 বছর পর তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। তার ছেলে সাংফু তার মাকে জিজ্ঞাসা করে, মা, দাদি কেমন আছে? কিন্তু তার মায়ের মুখে কোনো জবাব নেই, কারণ তার মা খুব ছোটবেলায় তাকে ছেড়ে চলে যায়। বেঁচে আছে কিনা মরে গেছে এটাও সে বলতে পারে না। কিছু লোক বাসের মধ্যে একটি মুরগি বার করে এবং মুরগিটি সাংফুর মায়ের উপর পায়খানা করে দেয়। তাদের কাপড় নোংরা হয়ে যায় এবং বাসের সবাই তাদেরকে মাঝপথে নামিয়ে দেয়। তার ছেলের জায়গা মোটেও পছন্দ হয়নি, কারণ মাটির রাস্তা এবং ধুলোবালু উঠছে। সেজন্য সে যেতে রাজি হয় না। সে জিদ করছে, সে তার নানুর বাসায় যাবে না। তার মা তাকে জোর করে নিয়ে যায়। এরপর আমরা তার মাকে দেখতে পাচ্ছি, সে খুবই বুড়ি হয়ে যায়, সে ঠিক মতো কথা বলতে পারে না, তার শোনার শক্তিও খতম হয়ে গেছে। তার মেয়ে তার কাছে মাপ চায়, কারণ সে এতদিন চলে গেছে, তার সাথে দেখা করতে আসে না, এবং তাকে বলে, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে এবং যেই দোকানদার আমাদের সংসার চলতো সে দোকানটিও বন্ধ করে দিয়েছে, এবং আমাদের শহরে চাকরি পাওয়া খুবই মুশকিল, আর আমি অনেক দেনা হয়ে গেছি। সেই জন্য সাংফুকে বরণ পোষণ করা আমার পক্ষে অসম্ভব। সেই জন্য আমি সাংফুকে কিছুদিনের জন্য তোমার কাছে রেখে যাব, এবং যদি আমার পরিস্থিতি ভালো হয়ে যায় তাকে আবার এসে নিয়ে যাব। বুড়িমা শুধু শুনেই যাচ্ছে, কিন্তু কোনো জবাব নেই। কিন্তু সে বুঝতে পারছে তার মেয়ে কি বলতে চাচ্ছে, এবং বুড়িমা বলে, কিছুক্ষণের জন্য আরাম করে পরে যাও। কিন্তু তার মেয়ে বলে, আরাম করার সময় নেই, আমাকে যেতে হবে। সে বিকেলের বাসে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সাংফু একটি শহরে থাকতো, তার গ্রামের জীবন মোটেও পছন্দ না। তার মা তার জন্য কিছু খাবার এবং কাপড় দিয়ে যায়। সাংফুর দাদি তাকে তার সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু সাংফু এর আগে কখনোই তার নানিকে দেখেনি। সেই জন্য সে যেতে রাজি হয় না এবং বলে, আমার থেকে দূরে যাও, আমাকে তুমি টাচ করবে না। এবং সাংফুর দাদি হাতে ইশারা করে কিছু বলতে চায়, কিন্তু সাংফু তার কথা কিছুই বোঝে না। সেই জন্য তাকে নিয়ে মজা করে, তাকে কানা ল্যাংরা বোবা বলে। তার দাদি কিছুটা মন খারাপ করে একা একাই চলতে শুরু করে। সাংফু তার পিছু নেয়, কিন্তু তার দাদি যখন তার দিকে তাকায় সে এমন ভাব ধরে যে সে কিছুই জানে না। রাতে দুইজন একসাথে খানা খেতে বসে। তার দাদি নিজের খাবার তার নাতিকে দিয়ে দেয়, কিন্তু সে মোবাইলে গেম খেলতে থাকে। তার দাদি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তাকে কিছু বলতে পারতেছে না। তাদের গ্রামে কোনো টয়লেট নেই, এই জন্য সাংফু একটি গামলার মধ্যে পায়খানা করত, এটা তার দাদি নিজে সাফ করত। সাংফু তার দাদিকে দেখতে পায়, দুটো পানির বড়া বালতি উঠায়, কিন্তু সে তার দাদিকে কোনো সাহায্যই করে না। একদিন একটি ছেলে সাংফুর বাড়িতে আসে এবং তাকে খেলার জন্য বলে, কিন্তু সাংফু একা থাকতে পছন্দ করে। সেই জন্য সে ছেলেটিকে না করে দেয়, সে খেলবে না। সাংফুর দাদি তার দাদি কখনোই তাকে কাজের কথা বলে না, শুধু সাংফুর যা জরুরি তাকেই তার দাদি দেয়। একদিন সাংফু ঘরের বাইরে যায় এবং তাকে কেউ দেখায় না যে কোথায় খেলতে যেতে হবে। সে বাপাস ঘরে ফিরে আসে। সাংফুর দাদি অবসর সময় খাতা সেলাই তার নাতিকে সে বলে শুয়ের মধ্যে সুতাটি লাগাই দেওয়ার জন্য। সাংফু লাগিয়ে দেয়। সে ঘরের পর যখন আবার তার দাদি তাকে বলে সুতা লাগানোর জন্য, তখন সাংফু একটু রেগে সুতাটা লাগিয়ে দিয়ে সে আবার মোবাইল গেম খেলতে শুরু করে। একটি সময় সাংফুর মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। সাংফু তার দাদির কাছে ব্যাটারির জন্য কিছু টাকা চায়। সাংফুর দাদি এতই গরিব যে নিজেই চলতে পারে না, কিভাবে তাকে ব্যাটারির জন্য টাকা দিবে। সেই জন্য সাংফু সেখান থেকে রেগে চলে যায়। সাংফু পরের দিন সকালে তার দাদিকে বলে, মায়ের কাছ থেকে কিছু টাকা আনো, আমি ব্যাটারি কিনবো। কিন্তু সাংফুর দাদি বুকের মধ্যে হাত বুলিয়ে তাকে কিছু বলার চেষ্টা করে। সাংফু তার দাদির কথা শুনে রেগে যায় এবং তার দাদিকে বলে, তুমি কোনো কাজেরই না। তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। সাংফু তার দাদির কাছ থেকে টাকা না পেয়ে সে তার দাদিকে শত্রু ভাবতে শুরু করে। সেই জন্য তার দাদির জুতা সে দূরে নিয়ে ফেলে দিয়ে আসে। তার দাদি প্রতিদিন খালি পায়ে এই কাজ করে। খুব কষ্ট করে তার টয়লেটের পট ধুয়ে নিয়ে আসে তার দাদি, কিন্তু এটা দেখে সাংফু লাথি মেরে ফালাই দেয়। টয়লেটের পটটা সেখানে ভেঙে যায়। তার দাদি দেখে খুবই কষ্ট পায়। সাংফু যে কোনো মূল্যে তার ব্যাটারি চায়। সেজন্য তার দাদির হেয়ারপিন খুলে সে বাজারে বিক্রি করার জন্য উদ্দেশ্যে রওনা দেয়, যাতে সে হেয়ারপিন বিক্রি করে তার ব্যাটারিটি কিনতে পারে। সাংফু একটি লোককে জিজ্ঞাসা করে ব্যাটারি দোকান কোথায়। লোকটি তাকে দেখিয়ে দেয়। যখন সে দোকানে পৌঁছায়, তখন দোকানদার তাকে কিছু ব্যাটারি দেখায়, কিন্তু সেই ব্যাটারি তার মোবাইলে কোনোটাই লাগবে না, কারণ সেগুলো শুধু গোল রিমোটের ব্যাটারি। দোকানদার তাকে আরেকটি দোকানে দেখায়, কিন্তু সেখানেও সে তার ব্যাটারি পায় না। সে তার দাদির হেয়ারপিনটি বিক্রি করে কিছু চিপস খেয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বাড়ির রাস্তা সে হারিয়ে ফেলে। সেই জন্য সে রাস্তার মধ্যেই কাঁদতে শুরু করে। একটি লোক তাকে দেখে জিজ্ঞাসা করে এবং সাইকেলে করে তার বাড়ির উদ্দেশ্যে পথের মধ্যে ছেড়ে দেয়। সে সেখানে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। তার দাদি হাঁটু হাঁটু পায়ে তাকে এগুতে নিয়ে আসে। পরের দিন সাংফুর দাদি কাপড় ধুয়ে বাইরে শুকানোর জন্য লাড়ে, তখন বৃষ্টি শুরু হয় এবং কাপড় ভিজতে শুরু করে। আর তখন সাংফু দৌড়ে গিয়ে তার কিছু কাপড় ঘরের ভিতরে নিয়ে আসে আর সব কাপড় ভিজতে শুরু করে। তখন সাংফু তার শার্টের উপর দুটি পিন লাগিয়ে দেয় এবং তার দাদির কাপড়গুলো ভিজতে শুরু করে। আর সাংফু তখন চিন্তা করে আমার দাদি শুধু একটি কাপড় যদি হাওয়ায় উড়ে যায় তাহলে সে কি পরবে, সেই জন্য সে একটি পিন তার দাদির কাপড়ে লাগিয়ে দেয়। তার দাদি তাকে বলে তুমি খাওয়ার জন্য কি কি খাবে। সাংফু পিৎজা ও বার্গার খাওয়ার জন্য বলে কিন্তু তার দাদির কাছে এমন সামর্থ্য নাই যে তাকে পিৎজা ও বার্গার খাওয়াবে। আর সাংফুর দাদি পিৎজা ও বার্গারের কথাই প্রথমবার শুনেছে, সেই জন্য সে বুঝতে পারে না এগুলো কি খাবার। তখন সাংফু হাত নাড়িয়ে মুরগির কথা বলে, তখন সাংফুর দাদি বুঝতে পারে। সাংফুর দাদি পুরনো কিছু সামান নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় বিক্রি করার জন্য, বিক্রি করে তার নাতনির জন্য মুরগি কিনে নিয়ে আসবে। সাংফুর দাদি শহর থেকে চিকেন কিনে নিয়ে আসার সময় এমন জোরে বৃষ্টি হয় তার পুরো শরীর ভিজে যায়। সে কাতো কাতো শরীর নিয়ে ঘরে আসে, তার ঠান্ডা লেগে যায় কিন্তু খুব কষ্ট করে সে চিকেন রান্না করে। সাংফু ঘুমিয়ে যায়, তার দাদি তাকে ঘুম থেকে উঠায় এবং চিকেন খেতে দেয়। সাংফুর দাদি ভাবে এ খাবার সে খুবই পছন্দ করবে। সাংফু চিকেন দেখে খুবই রেগে যায় কারণ তার রেস্টুরেন্টের ফ্রাই করা চিকেন লাগবে। সাংফু কাঁদতে শুরু করে, তার দাদি উদাস হয়ে যায় কারণ তার খাবার সাংফুর পছন্দ হয়নি। বিকাল থেকে ভোর হয়ে যায়, সাংফুর খুব খিদা লাগে সেই জন্য সে সেই সিদ্ধ করা চিকেনই খেতে থাকে। আর তখন সাংফু দেখতে পায় তার দাদি শুয়ে আছে। সে তার দাদির পাশে যায়, দেখে তার দাদি কাঁপতেছে, তার দাদি খুবই অসুস্থ হয়ে যায়। সাংফু তার দাদির মাথায় জ্বরের পট্টি বেঁধে দেয় এবং সেই রাতের খাবার গরম করে তার দাদিকে খেতে দেয় এবং তার দাদির মাথায় দেখে চামচ লাগানো। এ দেখে সাংফু তার দাদির হেয়ারপিন সে তাকে ফিরে দেয়। এরপরে সাংফু তার গ্রামের একটি খালি মাঠে আসে, সেখানে সে একটি মেয়েকে দেখতে পায় খেলতেছে। সে মেয়েটিকে দেখে পছন্দ করে ফেলে। পরের দিন সাংফু এবং তার দাদি বাজারের উদ্দেশ্যে রওনা দেয় কিছু সবজি বিক্রি করে পয়সা আনার জন্য। তারা বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু বাস আসে না, সেই জন্য তারা পায়ে হেঁটে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তার দাদি সবজি বিক্রি করতে লাগে কিন্তু সাংফু দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতেছে, একটি সবজিও বিক্রি করতে পারতেছে না। এটি খুবই করুণ দৃশ্য ছিল। সাংফুর দাদি চেয়েছিল সবজিগুলো বিক্রি করে তার নাতির জন্য এক জোড়া জুতা কিনে দিবে কিন্তু সে সবজিগুলো কম দামে বিক্রি করে দেয় এবং সাংফুকে একটি ভালো হোটেলে নিয়ে খাওয়ায়। টাকা বাঁচানোর জন্য বুড়িমা শুধু এক গ্লাস পানি খায়। সেখানে সাংফু একটি ব্যাটারি দোকান দেখতে পায়, সে ভাবে এখানে সে ব্যাটারিটি পাবে কিন্তু সে চিন্তা করে দেখে তার দাদি তার পিছে সব টাকা খরচ করে ফেলেছে, সেই জন্য সে একটি ব্যাটারি না কিনেই চলে আসে। এরপর দুজন এই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু তাদের বাড়িতে যাওয়ার কোনো বাসই মিলতেছে না, সেই জন্য তারা একটি বাসে গিয়ে ওঠে কিন্তু কন্ডাক্টর তাদেরকে বলে আমি যাব না, তোমরা অন্য একটি বাসে যাও। কন্ডাক্টর তাদের সঠিক বাসের পথ দেখায়। আর তখন সাংফুর দাদি সাংফুকে জিজ্ঞাসা করে তুমি কি খাবে। সাংফু একটি মেয়েকে দেখতেছে চকলেট খাইতে, সে তার দিকে উদ্দেশ্য করে বলে সে চকলেট খাবে। তার দাদি চকলেটের প্যাকেটটা নিয়ে একটি দোকানে যায়, সেখানে গিয়ে দেখতে পায় তার পুরনো বান্ধবী তাকে 6টি চকলেট একটি প্যাকেটের মধ্যে ভরে দেয়। তাকে টাকা দিতে চায় কিন্তু তার বান্ধবী টাকা নেয় না, ফিরিয়ে দেয়। তখন দাদিমা বলে আমি যদি আবার শহরে আসি তাহলে তোমার সাথে দেখা করব যদি মরে না যাই, এটা বলে বুড়িমা চলে আসে। বাসের মধ্যে এসে দেখে তার নাতি সাংফু একটি মেয়ের পাশে বসে আছে এবং তাকে ইগনোর করতেছে, তাকে চলে যেতে বলে। দাদিমা কাঁদো কাঁদো চোখে বাস থেকে চলে আসে। দ্বিতীয়বার সাংফুকে বলে আমার ব্যাগটা নিয়ে যা কিন্তু সাংফু তাকে ইগনোর করে সেখান থেকে তাড়িয়ে দেয়, বাস ছেড়ে দেয়। দাদিমা সেখানেই দাঁড়িয়ে থাকে কিন্তু সাংফু মেয়েটির সাথে কথা বলতে চায় কিন্তু মেয়েটি তার সাথে কোনো কথাই বলে না, তার ফ্রেন্ডের সাথে মেয়েটি কথা বলতে থাকে। এটি দেখে সাংফু মনটা বেজার করে ফেলে। সাংফু বাড়িতে পৌঁছে যায়, তার দাদির জন্য অপেক্ষা করে কিন্তু তার দাদি আসতেছে না। পরবর্তীতে সাংফু সে তার দাদিকে আনার জন্য সেই বাস স্টেশনে চলে যায় কিন্তু তার দাদি আসছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সাংফু দেখতে পায় তার দাদি শহর থেকে গ্রামের উদ্দেশ্যে পায়ে হেঁটেই চলে আসে। এটা দেখে সাংফু গিয়ে ব্যাগটা তার হাতে নেয় এবং পুরো রাস্তা ব্যাগটা সে নিয়ে বাড়িতে ফিরে আসে। তার দাদি পিছে পিছে আসে। সাংফু বুঝতে পারে তার কাজটি মোটেও ঠিক হয়নি, সে অনেক বড় একটি ভুল করেছে। পরের দিন সাংফু খেলার জন্য সেই জায়গাতে যায় কিন্তু গিয়ে মেয়েটিকে পায় না, মেয়েটির বন্ধুকে দেখতে পায় এবং সাংফু তাকে বলে এখান থেকে পালাও, তোমাকে মারার জন্য কেউ আসতেছে। ছেলেটি দৌড়ে পালাতে থাকে কিন্তু সে হোঁচটকে পড়ে যায়, পিছে তাকিয়ে দেখে কেউ নেই। ছেলেটি রেগে সাংফুর কাছে আসে কিন্তু সাংফু ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং কিছুক্ষণ যাওয়ার পরে সেই মেয়েটিকে দেখতে পায় আর মেয়েটি তাকে বলে আমি তোমাকেই খুঁজতেছি। এটা শুনে সাংফু খুবই খুশি হয় এবং সারা দিন সে মেয়েটির কথা ভাবতে থাকে এবং হাসতে থাকে, সে স্টাইল করতে থাকে কিভাবে সৌন্দর্য বাড়ানো যায় এবং সে দেখতে পায় তার চুল অনেক বড় হয়ে গেছে, সেই জন্য তাকে খারাপ লাগছে। তার দাদিকে সে বলে চুল ছোট করার জন্য টাকা দিতে কিন্তু তার দাদি নিজের হাতেই তার চুল কেটে দেয়। সাংফু ঘুমিয়ে যায়, সে ঘুম থেকে উঠে দেখে তার চুল এতই ছোট যে তাকে দেখতে খুবই খারাপ লাগছে, সেই জন্য অনেক কান্না করে কারণ সে এই চেহারা নিয়ে কিভাবে মেয়ের সামনে যাবে? মেয়েটি তাকে পছন্দ করবে। সানফু তার মাথার চুলকে সে কাপড় দিয়ে ঢাকতে চায়, কিন্তু সে দেখে এতে তাকে আরো বেশি লাগে। এরপর তারা দুইজন একটি অসুস্থ লোকের কাছে যায়। এই লোকটি ওই ছিল যে সানফু পথ হারিয়ে ফেলার পরে লোকটি তাকে সাইকেল করে তার বাড়িতে নিয়ে আসে। বুড়ো লোকটি বলে, আমি বেশি দিন বাঁচবো না, আমার জন্য দোয়া করো। বুড়িমা তাকে কিছু খাবার ও তার জন্য দোয়া করে সেখান থেকে চলে আসে। বাড়িতে আসার পর সানফুর দাদি তাকে ভিডিও গেমটি দেয়, কিন্তু সেটার মধ্যে ব্যাটারি ছিল না, সেই জন্য সেটি ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পরে কাপড়ের মধ্যে মুড়ে ভিডিও গেমটি দেয়। সানফু সেটা নিয়ে আর কিছু সামান নিয়ে বাজার উদ্দেশ্যে রওনা দেয় বিক্রি করার জন্য। সানফু তার সমস্ত খেলা যন্ত্রপাতি বিক্রি করে সে একটি বালুক ও একটি গাড়ি নিয়ে আসে। সানফু গাড়িতে বসে যখন খেলতে যায় তখন সে একটি খাদের মধ্যে পড়ে যায়, তার পা ছুলে যায়, সে ঠিক মতো হাঁটতে পারে না। আর তখনই একটি গরু তার পিছু করে। তখন একটি ছেলে এসে তাকে বাঁচায়। এই ছেলেটি সেই যে ছেলেটিকে সানফু ভয় দেখিয়েছে। সানফুকে যে ভিডিও গেমটি তার দাদি দিয়েছিল সে খুলে দেখে তার ভিতরে কিছু পয়সা, যেন সানফু ভিডিও গেমের ব্যাটারি কালেক্ট করতে পারে এবং সে ভিডিও গেম খেলতে পারে। এটা দেখে সানফু অনেক কান্না করে। সানফু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং কাঁদতে থাকে। তখন সে দেখতে পায় তার দাদি তার জন্যই অপেক্ষা করছে। সে তার দাদিকে দেখে জোরে জোরে কান্না করতে শুরু করে। তার দাদির পাশে গিয়ে সে কান্না করতে থাকে। সানফু তার দাদিকে পছন্দ করতে শুরু করে এবং তার দাদি তাকে একটি চিঠি দেখায়, কারণ কিছুদিন পরেই তার মা তাকে নিতে আসবে। সানফু তার দাদিকে শেখায় কিভাবে চিঠি লিখতে হয়, কিন্তু সে অনেক বুড়ো হয়ে গেছে, সেই জন্য ঠিক মতো কলম ধরতে পারে না, লিখতে পারে না, সে বলতেও পারে না, লিখতেও পারে না। এটা বুঝে সানফু কান্না করতে থাকে, কারণ সে যদি বিমার হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাকে কে দেখবে? সানফু চিন্তা করে সারা রাত ঘুমায়নি এবং সে একটি পুরনো জিনিস তার দাদিকে দেয় এবং বলে, যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে এটি আমার কাছে পাঠিও, তাহলে আমরা। পরের দিন সকালে সানফুর মা আসে এবং সানফুর মা সানফুর দাদিকে বলে, পরের বার আসলে তোমার জন্য নতুন কাপড় নিয়ে আসবো। এবং সানফুকে বলে, তোর কিছু বলার থাকলে তোর দাদিকে বল। কিন্তু সানফু কোনো কথা বলে না, সে চুপ করে থাকে। সে যাওয়ার সময় তার দাদিকে একটি কার্ড দিয়ে যায়। তার দাদি তার বাসের গ্লাসের কাছে যায়, কিন্তু সানফু তার দিকে তাকায় না, মন খারাপ করবে বলে। সানফু চায় না তার দাদিকে পেরেশান করতে। বাস যখন ছেড়ে দেয়, সানফু দৌড়ে বাসের পিছে আসে এবং তার দাদিকে হাত ইশারা করে আর জোরে জোরে কান্না করতে থাকে। সানফুর দাদি চেয়েছিল সানফু তার সাথে থাকতে, কিন্তু তার ভাগ্যে লেখা ছিল একলা থাকার জন্য। দাদিমা সানফুকে কখনোই বিরক্ত করেনি, আর আমরা এটাও জানতে পারি নাই যে দাদিমা বুকে হাত বুলিয়ে কি বলতে চাচ্ছে। এটা সাউথ কোরিয়ার একটি মুভি যেটা 2002 সালে রিলিজ হয়। এটাই সবচেয়ে সাউথ কোরিয়ার জনপ্রিয় মুভি যেটা সাউথ কোরিয়াতে অ্যাওয়ার্ড পেয়েছিল। মুভিটা এখানেই শেষ হয়।